আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আঁখি খিচুড়ি উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ব্লগ এবং শেষে একটা রেসিপি নিয়ে আসছি। তো প্রথমে আপনাদের একটু মাঠে গিয়েছিলাম, সেটা দেখাচ্ছি, এটা শালগম। তো আমি গ্রামে থাকি, গ্রামের জিনিসগুলো তো আপনাদের না দেখালে মানে ভালো লাগে না, তো সেজন্য আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতে গেলাম। এটা আমার ভাই করছে। তো এগুলো দেখুন, ছোট্ট একটা গাছ কোনো রকম হয়েছে, সেখানেও দুটো চাল কুমড়ো ধরে আছে। তো শালগম মাশাল্লাহ অনেক সুন্দর শালগম হয়েছে দেখুন। তো বরিশাল এইদিকে অনেক রকমের প্রচুর পরিমাণে শাকসবজি এবং অন্যান্য সব ধরনের কিছুই চাষাবাদ অনেক হয়। মাশাল্লাহ দিলে এখানে অনেক সবজিও, টাটকা টাটকা সবজিও পাওয়া যায়। এদিকার অধিকাংশ মানুষগুলোই খেতে টাটকা সবজি খায়, তেমন একটা কিনা লাগে না। আমরাও তেমন একটা কিনি না, খুব কমই কিনি। তো দেখুন অনেক সুন্দর বড় বড় হয়ে গেছে কিন্তু এই শালগমগুলো দেখতে। তো আমরা একটু দেখতে গিয়েছিলাম, এগুলো উঠাইনি, তাই আপনাদেরকে উঠানো দেখাইলাম না। তো তারপর আমরা গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে কি কি আনলাম সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। আমি কখনো বেশিরভাগ এরকম ধরনের ভিডিওগুলো বানাই না, তো আজকে একটু বানালাম, সবাই করে তো আমি একটু দেখালাম। তো বন্ধুরা এইটুকু দেখাতে দেখাতে একটু বলে নিই, আপনারা যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পুরাতন বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আর একটা লাইক দিয়ে প্লিজ প্লিজ ভিডিওটা শুরু করবেন, আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের শেয়ারের কাজ করে। তো এখানে আমি অনেক কিছু আনছি আজকে, কম বেশি অনেক কিছু আনছি, সে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হলো সবার আগে আমি বের করলাম মধু, তারপর একটা ফুড কালার, সাথে চিনি ও বাদাম, তার সাথে আছে ইসিপ কলের ভুষি। তো এটা আপনারা অনেকেই জানেন না কে কে নামে চিনেন, আমরা এটাকে ভুষি, ওই ভুষি নামেই চিনি। তো সবার আগে আমি গরুর ওষুধ আনছিলাম, সেটাও দেখাইছি, তো নাম বলতে বলি নাই। তো এর এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, তো সব কিছুই আমি কম কম করে আনছি, যেহেতু প্রচুর পরিমাণে এখন দ্রব্যমূল্যের দাম দ্রুত বেশি, তো সেজন্য আমরা মানুষও কম, সব কিছুই আমরা কম কমই আনি, একবার আনলে নষ্ট হয়ে যায়। এখানে আনছি চাউল, চিনি গুঁড়া চাউলটা আনছি, প্লট চাউল, এখানে আমরা একই ডিম আনছি। তো আমরা ফ্যামিলির সংখ্যা একদম ছোট, তো ছোট আমাদের অল্প অল্পতে হয়, তো সেজন্য আমরা বেশি বেশি আনি না, নষ্ট হয়ে যায়, সেজন্য অল্পই আনি। এখানে আনছি 5 কিলো পেঁয়াজ, তো তার সাথে আনছি রসুন, রসুন আছে বাসায়, তারপরে রসুন নিয়ে আসছি, কারণ আমরা সহ মানে প্রায় মাসে যায় না, মাসের বাজারে করতে চাই কিন্তু হয় না, কম পড়লে আবার আনি। তো যাই হোক, এটা এখানে আনছি একটা গ্রিন টি, গ্রিন টিটা শীতের দিন এখন তো লাগে, একটা সাবান। তো এখানে হুল পাউডার আনছি, হুল পাউডার আছে বাড়িতে, তারপরে নিয়ে আসছি, আবার কবে যাব সেজন্য, শীতের দিনে তো লাগে সব কিছুই বেশি বেশি। তো এখানে আনছিলাম নতুন আলু, নতুন আলু দেখে আমার আনতে মন চাইলো, বাড়িতে আলু আছে, তারপর আনলাম। এখানে শসা আনছি, তো লুডুসগুলো দেখুন, অনেকগুলো লুডুস নিয়ে আসছে, ছোটো ছোটো মিনি প্যাকেট 10 টাকা করে। লুডুস তেমন একটা আমি খাই না, তো তারপর ওই আনছি যে কখনো যদি লাগে। এখানে আনছি আমরা লেবু, তো লেবু শুধু আমিই খাই, আর আমাদের ফ্যামিলি মেম্বার তো আমরা একদম 3 জন মাত্র, তো 2 জন খায় না, আমি একাই খাই। এটা হলো সিম, তো এগুলো আর বার করে আপনাদের দেখাইতেছি না, সিমটা আমি দেখালাম। সাথে আনছি মূলা, মূলাটা আমি অনেক পছন্দ করি, মূলা ভাজি বা মূলা যে কোনোভাবে রান্না করলে অনেক পছন্দ করি। আর ফুলকপি তো আমার একটা ফেভারিট জিনিস, তো ফুলকপিটা ব্যাগের ভিতরে রাখছিলাম, সেজন্য এক সাইড ফুল ভেঙে গেছে। তো এখানে আনছি আরও ধনিয়া পাতা, এই সবজিগুলোও কিন্তু অনেক ভালো টাটকা, আমাদেরই কিন্তু বলছি সব কিছু টাটকা টাটকাই পাওয়া যায়। তো এখানে আনছি শালগম, তো সব কিছুর দামই বাজারে অনেক, সেটা তো আপনাদের আর বলতে হবে না। তো কাঁচা টমেটো কিন্তু আমি অনেক পছন্দ করি ডাল দিয়ে বা ভাজি রান্না করতে, তো এখানে আমি বেশি পরিমাণে কাঁচা টমেটো আনছি। তো এগুলো হচ্ছে আদা, আদা কিন্তু আমার আছে, তারপর আমি নিয়ে আসছি হচ্ছে আটা বানানোর সময়, মানে আদা যা আছে সব ব্লেন্ডার করে রাখছি, এর জন্য চা খাওয়ার জন্য নিয়ে আসছি আবার আদা। তো এখানে আমরা গরুর খাওয়ার জন্য লবণ আনছি। তো হয়তো আপনারা ভাববেন যে কী শুরু করছে, এক এক করে কী দেখাচ্ছে, তো আজকে আমি কী কী আনলাম সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এইগুলো কেমন লাগছে আমার, এই পাগলামো বলবো না কী বলবো জানি না,
তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড়, হয়তো ভিডিওতে অত বড় দেখা যাচ্ছে না, ফোনে একটু ছোটই লাগে, তো চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড়। তো আমি 1 কিলো চিংড়ি আনছি, তো অনেক অনেক কিছুই করছি, তো আরো বাকিটা আর দেখালাম না, এতটুকুই থাক, পরে আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এরপর আমি রান্না করব, রেসিপিতে চলে যাই। তো এগুলো হলো পুঁইশাকের বিচি, তো বিচিগুলো আমি আনার সাথে রান্না করে ফেলবো, এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য এগুলোকে আগে রান্না করব। তো সবার আগে আমি বিচিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, এটা আমি ভাজি করে নিব একটা আলু দিয়ে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দিয়ে দেবো মরিচ ও পেঁয়াজ কুচিটা আমি হালকা করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আমার এই গ্রামের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে কিন্তু আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমি সবার ভিডিও আমি অনেক মানে উৎসাহ নিয়ে দেখি। আমার আপুর অনেক সুন্দর করে রান্না করে, ব্লগ ভিডিও বানায়, তাদের সবার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। তো আমি হয়তো তোমাদের মতো অত সুন্দর করে পারি না, যতটুকু পারি আমি চেষ্টা করি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তো দেখলেই আমি এখানে মরিচ পেঁয়াজটা একটু হওয়ার পর আমি দিয়ে দিলাম এই পুঁইশাকের বিচি আর আলুগুলো। এটা কিন্তু বলতে পারেন এক কথায় আমার একটা ফেভারিট, সবচাইতে পছন্দ করি আমি পুঁইশাক আর পালং শাক, তো আর লাল শাক এর ভিতরে 1 নম্বরই আছে পুঁইশাকটা, পুঁইশাকের বিচিটা আমি অনেক পছন্দ করি। তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নেব। তো এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ির যে ছোট ছোট চিংড়ি পাওয়া যায় ওটা দিয়েও ভাজি করতে পারেন, এটা দিয়ে ভাজি করলে অনেক মজার হয়। আমি যেহেতু আলু দিয়েছি সেজন্য আমি হালকা করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে একটু কালারটা ভালো আসে সেজন্য। এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে সেদ্ধ করে একদম ভাজা ভাজা করে এটাকে নামিয়ে ফেলবো। তো ভিডিওটা অনেক লম্বা হবে, আর লম্বা করব না, এখন এখন আমি মানে চুলা রেডি হওয়ার পর আসতেছি। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো আমার এই শর্টকাট সিম্পল এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কার কার পছন্দ রেসিপি সেটাও জানাবেন। তো এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, এটা তো আপনাদের কাছে প্রতিদিনই বলি। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক অনেক ই করেন, সেজন্য আমি এতদূর পর্যন্ত আসতে পারছি। ইনশাল্লাহ আগামীতে এভাবে আমার পাশে থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নেব, কথা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ বন্ধুরা।